enjoying very much. আমারও খুবই প্রিয় জায়গা, কিন্তু মানে নিঃসন্দেহে এটা খুবই প্রিয় জায়গা আমার। আমার নাম হচ্ছে শুভঙ্কর, 8260502715 আমার নাম্বার। এখানে বাইক রাইড চাইলে ঘুরতে আসো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আনলক টু পর্বে বাইকে করে দীঘা যাওয়ার গল্প নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। মূল পর্বটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। আজকে প্রথম পর্বে তোমাদেরকে দেব রাস্তার বিবরণ, কিভাবে রাস্তা দিয়ে আমি পৌঁছে গেলাম দীঘায়, আর বর্তমানে দীঘা যাওয়ার জন্যে কী কী কাগজপত্র সঙ্গে রাখতে হবে, কী কী নিয়ম নিষেধ মেনে চলতে হবে, তার একটা পরিপূর্ণ বিবরণ আজকের ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরব। আর এর পরের পর্বে নিয়ে আসবো দীঘার বিভিন্ন বীচ, তালসারি, উদয়পুর, মোহনা, সেখানকার মানুষ কিভাবে থাকছেন, টুরিস্টরা কিভাবে এনজয় করছেন, লকডাউন আরোপিত বিধিনিষেধ কিভাবে মেনে চলছেন তার আনুষঙ্গিক বর্ণনা। সঙ্গে থেকো, পুরো ভিডিওটি অবশ্যই। তো বন্ধুরা, যদি বোর্ডটি তোমরা দেখতে পাও তাহলে ভালো, তা না হলে আমি বলে দিচ্ছি, সামনে যে কানেক্টরটি আসছে সেখান থেকে বাঁদিকে গেলে আমি বোম্বে রোড অর্থাৎ মুম্বাই রোড পেয়ে যাব, আর যদি সোজা যাই তাহলে পাবো দিল্লি রোড, যেটি আমাদের দুর্গাপুর আসানসোল হয়ে দিল্লির দিকে গেছে। আর বাঁদিকে যদি যাই তাহলে আমি আমাদের দীঘা পুরীর যে রাস্তা সেই রাস্তা অর্থাৎ বোম্বে রোড ধরে এগিয়ে যাব। তো ন্যাচারালি তোমরা দেখো, এই হলো ডিভাইডার, ডান দিকে গেলে বা সোজা এই ফ্লাইওভারটি ধরলে আমরা দিল্লি রোড ধরবো, কিন্তু আমি এখন NH6 ধরতে চলেছি, NH6। আর এই যে সোজা রাস্তাটি সেটি হচ্ছে NH12, আগে নাম ছিল NH34, কিন্তু এখন সমস্ত ন্যাশনাল হাইওয়ের নতুন করে নামকরণ করা হয়েছে। তো এই শিলিগুড়িগামী যে রাস্তাটি আমি ডান দিকে ফেলে এলাম সেটি হচ্ছে NH12। মেঘাচ্ছন্ন আকাশ, রোদ একদমই নেই, মনে হচ্ছে আজকেও যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর এর মধ্যে দিয়েই এগোতে এগোতে আমি পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজায়। মেঘার রোদের লুকোচুরি দেখতে দেখতে আমি এই মুহূর্তে গিয়ে চলেছি বাগনানের দিকে। আমার আইডিয়া অনুযায়ী বাগনান আর খুব একটা বেশি দূরে হওয়ার কথা নয়, তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। বাগনান ঢোকার ঠিক আগে বেরোচ্ছে দামোদর নদী। এই সেই দামোদর যা বর্ষাকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নিজের মাকে দেখার জন্য সাঁতরে পার হয়েছিলেন, যা আজও মাতৃভক্তির এক চরমতম নিদর্শন হিসেবে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়ে গেছে। রাস্তা এখনো অবধি যে 45 কিলোমিটার মতো এসেছি, একদম মাখন রাস্তা, মাখন, কোথাও কোনো পোর্টহোল অ্যাজ সাচ নেই, খুব ভালো মেনটেন রাস্তা এখনও অবধি। তো এই রাস্তায় চাইলেই আমি অনেকটা টাইম মেক আপ করতে পারতাম, কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, তো সেই জন্যে খুব একটা সময় যে বাঁচাতে পারছি এই ভালো রাস্তায় তা নয়। তবে রাস্তার রাইডটা এনজয় করছি, আর আমার কোনো তাড়াহুড়ো নেই, কেননা কোলাঘাটে আমাকে যে কাজ করতে হবে সেখানে 9টা নাগাদ টাইম দেওয়া আছে, তো সুতরাং 9টার আগে সেখানে পৌঁছে গিয়ে খুব একটা লাভও হবে না। বলতে বলতে দেখো চারিদিকে ঝলমলে রোদ উঠল, মেঘটা সামনের দিকে একটু হালকা, যা হয় বর্ষাকালের প্রকৃতি, এই মেঘ এই বৃষ্টি, এই রোদ দূর এই মেঘ, এই প্রকৃতি দেখতে দেখতেই আর বর্ষার সবুজের শোভা চারিদিকে একবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রকৃতি তার সমস্ত রস বর্ণ সব ঢেলে সাজাচ্ছে এখন বর্ষায় তার গাছপালা তার সন্তানাদিকে। তো সেটা দেখতে দেখতেই আপাতত এগিয়ে চলো। আমি এই মুহূর্তে রূপনারায়ণ নদী পেরোচ্ছি, ওই দিকে রেলব্রিজ, আর ওই দেখা যাচ্ছে
কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মোট ছটা চুল্লি আছে, তোমরা দেখো ছটা চুল্লি এই মুহূর্তে কটা অপারেট করছে, মজা শক্ত। তো এই কোলাঘাট কলেজে, কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি আমার পঠন পাঠন পড়াশোনা সমস্ত করেছি। এই মুহূর্তে নদীর জল তোমরা দেখতে পাচ্ছ কানায় কানায় পরিপূর্ণ, জলে টই টুম্বুর। দেখে নাও ওটা রেল লাইন যাওয়ার রাস্তা, আর এই রাস্তা আর ওই সামনে হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। কোলাঘাটে অল্প কিছু সামান্য খাওয়া দাওয়া করে আমি এখন এগোচ্ছি এই বাঁদিকে গেলে হলদিয়া, আর যদি খড়গপুর যেতে চান তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে। যদি আপনি দীঘা যেতে চান তাহলে আপনাকে খড়গপুরের সোজা যাওয়ার রাস্তাটি ছেড়ে দিয়ে ধরে নিতে হবে আপনাকে এই হলদিয়া যাওয়ার রাস্তাটি। রোদের তেজ প্রচণ্ড দরদর করে ঘাম দিচ্ছে, কেননা বর্ষাকালে তো আবহাওয়া এমনি ভ্যাপসা গরম থাকে, তার মধ্যে যতক্ষণ মেঘ ততক্ষণ শ্বাস, আর যেই মুহূর্তে মেঘ কেটে যায় সেই মুহূর্তে কিন্তু একটা ভ্যাপসা গরম চারিদিকে আষ্টে পিষ্টে চেপে ধরে। চলে এলাম দীঘা যাওয়ার পথের দ্বিতীয় টোল প্লাজার সামনে, নিচেদা পেরিয়ে কিছুটা এসেই এই টোল প্লাজাটিকে পেয়ে গেলাম। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তৈরি করা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। তো এখন আমি কোলাঘাট হলদিয়া হাইওয়ে ধরে এগিয়ে চলেছি এবং নন্দকুমার অবধি এই রাস্তা দিয়েই আমি যাব। রাস্তা মোটামুটি ভালো, কোনো সমস্যা নেই, তবে ট্রাফিক প্রচুর প্রচুর ট্রাফিক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমি এখন আছি নন্দকুমারের কাছাকাছি, নন্দকুমার থেকে আমাকে কিন্তু চলে যেতে হবে ডান দিকে। এই হলো সেই মোড় যেখান থেকে আমাকে চলে যেতে হবে ডান দিকে, তবে আমি পাবো দীঘা যাওয়ার রাস্তা। এই জায়গাটির নাম হলো নন্দকুমার। আগে এখান থেকে রাস্তা খুব খারাপ ছিল, তো এখন দেখা যাক যে রাস্তা হাল হকিকত এখন কীরকম রয়েছে। দীঘার হোটেল থেকে আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ডাবল ডোজ ভ্যাকসিনের কাগজ বা নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট যা 48 ঘন্টার থেকে কম পুরনো তা যেন অবশ্যই সঙ্গে থাকে, তবেই আমাকে হোটেলে চেক ইন করতে দেবে। তো আপনারাও যারা দীঘা যাবেন এই জিনিসগুলো যেন অবশ্যই আপনাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে আমি বেরোচ্ছি নাচিন্দা, এখানে রয়েছে বিখ্যাত নাচিন্দা কালীবাড়ি, এবং কথিত রয়েছে যে এই কালীবাড়ি প্রচণ্ড জাগ্রত, যে যা মনস্কামনা এখানে করেন সবই মা কালী তুষ্ট করেন এবং সবারই সব মনস্কামনা এখানে পরিপূর্ণতা লাভ করে। তো আমার বাঁদিকে হচ্ছে সেই নাচিন্দা কালীবাড়িতে ঢোকার দ্বার বা পথ, যাই বলেন না কেন। তো ভিড় থাকার জন্যে আমি এখানে দাঁড়ালাম না। আর একটা কথা শোনা যে প্রচুর মানুষ কিন্তু এখানে বিয়ের আগে বা বিয়ের পরে পুজো দিতে আসেন, এবং এটাও একটা কথকতা যে বিয়ের আগে বা পরে এখানে পুজো দিলে নাকি সেই বৈবাহিক সম্পর্ক সুখের এবং শান্তির হয়। স্যার দীঘা এদিকে, আমি এখন কাঁথি শহরে, কাঁথি থেকে ডান দিকে নিলাম, এখান থেকে ডান দিকে গেলে সোজা পৌঁছে যাব দীঘায়। রাস্তা আর খুব বেশি ডিস্টেন্স নেই, হয়তো 30-35 কিলোমিটার মতো, 35-40 কিলোমিটার মতো হয়তো হবে, দেখা যাক। মনোমুগ্ধকর মেঘাচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আকাশ ভেঙে বোঝাই যাচ্ছে। চেষ্টা করছি যদি একটু তাড়াতাড়ি হোটেলে ঢুকে যাওয়া যায়, কিন্তু রাস্তাঘাটে তো এই চেষ্টা সবসময় সফল হয় না, বা অতিরিক্ত উঠোপাটি করা উচিত নয়। একটাই যেটা বেটার সেটা হলো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা
খুবই ভালো এক মুহূর্তে। আর কাঁথি পেরোনোর পর থেকে রাস্তায় ট্রাফিকটাও একটু কম, তাই আমি ভালোই এগোতে পারছি। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি রামনগরে এবং অস্বাভাবিক জ্যাম। দেখানোর কিছু নেই, খালি ওই লকডাউন ফকডাউন আর কিছু নেই, মানুষজন সবাই রাস্তায় একদম ব্যাপকভাবে নেমে পড়েছে, লোকাল লোকজন এবং টুরিস্ট, সেইটুকু জাস্ট আপনাদেরকে দেখানোর ছিল বলে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি দীঘায় ঢোকার মুখে, এই হলো দীঘায় ঢোকার গেট আমার সামনে, তোমরা দেখতে পাচ্ছ হোপফুলি থ্রু লেন্স অফ মাই ক্যাম। তো মোটামুটি পুরো রাস্তাটা খুব একটা বৃষ্টি বাতলা হলো না, বা ওই মাঝখানে এক ফোঁটা পড়েছিল, এক দু ফোঁটা, আদারওয়াইজ ইট হোল্ডস, ওয়েদার হোল্ডস, যেটা একদিকে ভালো, তা না হলে আবার রেনকোট বার করতে হতো। আর এই সেই তরুণদার, দীঘায় ঢোকার তরুণদার পেরিয়ে আমি এখন ঢুকে পড়লাম দীঘা পুলিশ স্টেশনের আন্ডারে। আপনারা যারা আনলক টু পর্বে দীঘায় আসতে চান, তাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। মাস্ক যেরকম অবশ্যই নিতে হবে, সেরকম এখানের প্রায় সমস্ত খুলে যাওয়া হোটেলগুলো, যে কোনো একটিতে যদি আপনাদের ঢুকতে হয় তাহলে নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট, যা 48 ঘন্টার থেকে কম পুরনো, তা রাখতে হবে। তবে আপনার যদি দুটো ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হয়ে যায় তবে আর আরটিপিসিআর করার কোনো দরকার নেই। তার সঙ্গে আনুষঙ্গিক যে আধার কার্ড বা সচিত্র পরিচয়পত্র, তা তো সঙ্গে রাখা বাঞ্ছনীয়। তো এই কাগজগুলো সঙ্গে নিয়ে চলে আসুন দীঘায় এবং এনজয় করুন আপনার হলিডে। ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে, কোলা ইউনিয়নের কাজ শেষ করে আমি দীঘায় পৌঁছে গেছি। হোটেল সিহকে উঠেছি, একটা নর্মাল রুমে নিয়ে নিলাম, কেননা একটা দিনের ব্যাপার, এক্ষুনি বেরোবো, একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। যা কাজে এসেছি সেগুলো কমপ্লিট করব, পরে বিকেলের দিকে একটু সমুদ্রের দর্শনে যাওয়ার ইচ্ছে রয়েছে, কিছু ফটো তোলার ইচ্ছে রয়েছে, ফটোগ্রাফি করার ইচ্ছে রয়েছে, দেখা যাক। যদি বৃষ্টি না আসে তাহলে বেরিয়ে নিশ্চয়ই সেগুলো করব, করে সময়টা কাটাতে হবে, কেননা আজকের পর কালকে আমার সকাল 9টায় কাজ। তো এই সময়টা ঘরে বসে সময় নষ্ট করে লাভ নেই, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু কিছু পেট পুজো করে নিয়ে বেরিয়ে পড়ি। চলো নিজের যা কাজটা, যে কাজের জন্যে আসা, সেটা শেষ করি, তারপর আবার গল্প হবে, আবার কথা হবে। সৈকত সাইনিং আউট ফ্রম দীঘা। যাত্রাপথের বর্ণনা দিয়েই শেষ করলাম আমার দীঘা ভ্রমণের প্রথম পর্বটি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো দ্বিতীয় পর্ব, যেখানে দেখাবো উদয়পুর, তালসারি, ব্যারিস্টার কলোনির বীজ এবং রাস্তাঘাটের পরিস্থিতি, তার সঙ্গে কিছু ছবি, কিছু ভিডিও আর এখানকার মানুষজনের সঙ্গে কিছু কথোপকথন। লকডাউন পরিস্থিতিতে মানুষজন কী করছেন, কীভাবে থাকছেন, কীভাবে আনন্দ করছেন, সব কিছু নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তাই সঙ্গে থেকো, সাথে থেকো, ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।